আজকে বুধবার, আর আমার ছোট বিড়াল বাচ্চা আছে বলি না, তো তার মধ্যে একটা বিড়াল বাচ্চা খুব অসুস্থ, তো ডক্টরের কাছে নিয়ে যাব। সেই কারণে বেশি কিছু রান্না করব না, ওকে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে নিয়ে যাবো। মেয়ে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে। আর ভাবছি হালকার মধ্যে মাছ রান্না করতে গেলেও সময় লাগবে, সেই জন্য ডিমের অমলেট দিয়ে তরকারি রান্না করব। ডিম অমলেট করে নিয়েছি। আর এইটা এই ডিমটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভালো করে, বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি। আর আমার ছোট মেয়ে পেঁয়াজ লঙ্কা ছাড়া খায়, সেজন্য ওটা প্লেন ভেজেছি। এবারে রান্না করো বন্ধুরা, দেখো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে একটু পেঁয়াজ, একদম হালকা রান্না হবে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা মশলার সঙ্গে এমনি বাটা ছিল বলে অল্প দিয়েছি, একটাই কাঁচা লঙ্কা একটু স্লিট করে কেটে দিয়েছি। মশলাটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতন লবণ। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে আলু দিয়ে দেব। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, ডিমটাকে একটু পিস পিস করে কেটে নিলে, এত বড় তো ডিম কড়াইতে দিলে, এটা একসঙ্গে চারটে ডিম অমলেট করেছি, এটা দু টুকরোই করবো। এটা ঝোলটা ফুটে গেলে ঝোলের মধ্যে দিয়ে দেব। খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে, এটা খুব টেস্টি লাগে। আমার মেয়েরা তো মাছ ছেড়ে এই তরকারি এটাই খেতে ভালোবাসে। আলুটা কষা হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ফুলে যাবে একদম টোপা টোপা হয়ে গেছে, এবার নামি নেব। ডিমের অমলেটগুলো কেমন ফুলে গেছে, হয়ে গেছে, এবার নামি নেব। এদিকে দুধটা গরম হয়ে গেছে, দুধটা ভেজে দেবো। আর এদিকে কড়াইতে একটু তেল দেব, একটু ভাজি করব কাঁকড়োল আর আলু। তেল গরম হয়ে গেছে, একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু ভাজা, এমন কিছু ব্যাপার না। একজন এই যে বসে আছে, এ ঠিক আছে, সুস্থ আছে, এও বসে আছে, এও সুস্থ আছে, কিন্তু আরেকটা বিড়ালের ছোট একটা বাচ্চা, সেটাই অসুস্থ। কী হয়েছে, খাওয়া হয়নি, খেলে তো এক্ষুনি। কি হয়েছে পুপলু, কিরকম করে থাকে দেখো, কষ্ট হচ্ছে না, খেতে পাচ্ছে না একদম। আমার গাটা কেমন করছে তা বুঝলে, এতবার বমি করলে কি করে হবে। ডক্টর এই ওষুধটা দিয়েছে, ওর মুখে স্প্রে করতে বলেছে বমিটা বন্ধ হওয়ার জন্য। কি হলো, কোলে উঠতে হবে, ব্যাস গেছে, গালের মধ্যে গেছে, এবার যদি ঠিক হয়। আমার বিড়ালটা এখন সুস্থ আছে বন্ধুরা, আর ও আগের থেকে এখন একটু খাওয়া দাওয়া করছে,
পুরোপুরি ভালো হবে না খেলেও, তবু আগে একদম যেমন খাচ্ছিল না তেমন নয়, এখন খাচ্ছে, অল্প হলেও খাচ্ছে, একটু হাঁটাচলাও করছে, খেলাও করছে, মাঝে 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 উইক লাগলে আবার একটু শুয়ে পড়ছে, তো ভালোই আছে। বন্ধুরা তোমরা প্রার্থনা করো আমার বেড়ালটা যেন সুস্থ হয়ে যায়, আর তোমাদের বাড়িতে বেড়াল বা কুকুর এরকম কারো যদি পেট থাকে তাদের খেয়াল রেখো, যত্ন করো, আর সবাই সবার পেটকে ভালোবাসে সেটা বলার কিছু নেই, তবু তোমরা প্রার্থনা করো। আর আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা, টাটা, ভালো।